নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল এগ ডেভিল বা ডিমের চপ আর এই ডিমের চপ কিন্তু আমরা খুব সহজে আর খুব চটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারি হঠাৎ করে কোনো গেস্ট চলে এলে বা নিজেদের সন্ধেবেলা খেতে ইচ্ছা করলে কিন্তু আমরা চটপট বানিয়ে ফেলতে পারি এই এগ ডেভিল তো এগ টেবিল বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম ডিমগুলোকে আমি মাঝখান থেকে হাফ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সেদ্ধ আলু যেটা আমি ভালোভাবে মেখে রেখেছি এরপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি একটু তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ তো পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব তো পেঁয়াজটা আমার কিছুটা ফ্রাই হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এরপরে আদা রসুনের পেস্টটাকে দিয়েও আমি কিছুক্ষণ ফ্রাই করব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ আর স্বাদ মতো নুন এরপরে আরও কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নেব তো পেঁয়াজটা আমার কিছুটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মেখে রাখা আলু তো আলুটাকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নেব আলুটা কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে এবারে আলুটাকে ভালো করে ফ্রাই করতে হবে তো এই আলুর মধ্যে ঠিকঠাক পরিমাণ মশলা দিয়ে আর ঠিকভাবে যদি ফ্রাই করা যায় তাহলে কিন্তু এগ ডেভিলের টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে তো আলুটা আমার বেশ খানিকক্ষণ ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে এবারে আমি যে মশলাটা দিচ্ছি এটা হচ্ছে ভাজা মশলা এর মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা যেটা আমি প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম তারপরে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি তো এই মশলাটা আমি দেড় চা চামচ দিয়ে দিলাম এবারে ভালোভাবে আলুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি তো মশলাটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি ফ্রাই করে নিলাম তো আলুটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে আমি আলুটা একটা আলাদা প্লেটে তুলে নিলাম এরপরে আমি নিয়ে নিয়েছি একটা ডিম যেটা আমি নুন আর গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি এরপরে আমি নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস। এই ব্রেড ক্রামসটাও কিন্তু আমি বাড়িতে তৈরি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার এরপরে আমি যে আলুটা তৈরি করে রেখেছিলাম মশলা দিয়ে সেটা সেখান থেকে আমি কিছুটা আলু নিয়ে নিলাম এইবারে দু হাতের সাহায্যে এরকমভাবে চ্যাপটা করে নিয়ে আর একটা ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ডিমটাকে ভালোভাবে ভেতরে ঢুকিয়ে আলুটা দিয়ে আমি কোটিং করে দিলাম তো দিয়ে এবার দু হাতের সাহায্যে চেপে চেপে আমি সুন্দর একটা শেপ দিয়ে দিলাম তো এইভাবে আমি একটা তৈরি করে নিলাম একইভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি একইভাবে আলু নিয়ে হাতের সাহায্যে চ্যাপটা করে ডিমটাকে মাঝখানে দিয়ে দুই সাইড থেকে ভালো করে ডিমটাকে ভেতরে দিয়ে সুন্দর করে একটা ডেভিলের আমি শেপ দিয়ে দিলাম তো এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিলাম এবারে আমি একটা টেবিল নিয়ে নিলাম প্রথমে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলাম তারপরে আমি এটা দিয়ে দেব ডিমের মধ্যে ভালোভাবে আমি ডিম ডিমের গোলাটা লাগিয়ে নেব এরপরে এটা তুলে আমি দিয়ে দেবো ব্রেড ক্রামসের মধ্যে তো এবারে ব্রেড ক্রামস ভালো করে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি তো আমার ভালোভাবে ব্রেড ক্রাম্পস লাগানো হয়ে গেছে আমি এটাকে ডাবল কটিং করব তো সেই জন্য আমি একবার লাগানো হয়ে গেলে আবার আমি এটাকে এগ ওয়াশ করে নিচ্ছি এরপরে আবার আমি এটাকে ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি তো ডাবল কোটিং করলে এর ডেভিলের কিন্তু টেস্ট ভীষণ ভালো হয় তো সেই জন্য আমি ডাবল কোটিং করলাম আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারেন কোনো অসুবিধা নেই তো এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি এবং প্রত্যেকটাই কিন্তু আমি ডাবল কোড করে তৈরি করছি তো একে একে সব কটা টেবিল কিন্তু আমি রেডি করে নিলাম এবারে আমি একটা প্যানে বসিয়ে দিলাম খানিকটা তেল তেলটা গরম হয়ে গেলে আমি একে একে ডেবিলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আর এক পাশে উল্টে দিলাম এইভাবে প্রত্যেকটা ডেবিল আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো প্রত্যেকটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি একে একে এগুলোকে তুলে নিচ্ছি আর এবারে আমি এটাকে সার্ভ করে দিলাম এটাকে সস পেঁয়াজ শশা যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে খুব চটপট এগ ডেবিল বা ডিমের চপ আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে